আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা গাজী। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। উত্তর পশ্চিম সিরিয়ায় নতুন করে শুরু হওয়া সহিংসতার লাগাম টানতে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার তুর্কির সমকক্ষ রিসেপ তাইয়েব এরদোয়ান। এ সময় মার্কিন আপত্তির পরও আঙ্কারার কাছে মস্কোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির বিষয়ে কথা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। বুধবার রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী রিসোর্ট সোচিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়নি, তবে জানা গেছে রাশিয়া সফরের জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি এ বৈঠকে প্রয়োজনীয় তথ্যবহুল বলে অভিহিত করেন। পুতিন জানান, আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে। টুইটারে এরদোয়ান আলোচনাকে ফলপ্রসূ বলে অভিহিত করেন। এর আগে তুরস্কের কর্মকর্তারা বলেছিলেন, ইদলিব অঞ্চলে গত বছরে সই হওয়া একটি অস্ত্রবিরতি বাস্তবায়নে পুতিনকে চাপ দেবেন এরদোয়ান। যদিও তুর্কি সমর্থিত যোদ্ধাদের ওপর রাশিয়া ও সিরীয় বাহিনীর হামলার মধ্য দিয়ে ওই চুক্তির কার্যত অবসান ঘটেছে। আলোচনায় এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছিল বলেও খবরে বলা হয়। গত সপ্তাহে এরদোয়ান আভাস দিয়েছিলেন রাশিয়া থেকে দ্বিতীয় দফায় এস-৪০০ কিনবে তুরস্ক। যুক্তরাষ্ট্রের আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত নিয়ে কোনো দেশ হুকুম দিতে পারে না। এএফপি জানায়, বৈঠকে করোনা টিকা নিয়ে আলোচনা হয়। বুস্টার ডোজ নিলে এরদোয়ানকে রুশ উদ্ভাবিত স্পুটনিক ভি টিকা নেওয়ার পরামর্শ দেন পুতিন। জবাবে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি এরই মধ্যে ফাইজারের বুস্টার ডোজ নিয়েছি। পুতিন তখন বলেন, তাহলে পরের বার। রুশ প্রেসিডেন্টের এ কথায় এরদোয়ান কিছু বলেননি, শুধু হেসেছেন। ভারতের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা চালু করতে আগ্রহী আফগানিস্তানের নতুন শাসকরা, এই নিয়ে ভারতকে চিঠি দিয়েছেন তারা। ভারত অবশ্য এখনও এই বিষয়ে হ্যাঁ অথবা না কিছুই বলেনি। ভারতের ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন অরুণ কুমারকে এই চিঠি লিখেছেন আফগানিস্তানের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হামিদুল্লাহ আখুন্দজাদা। 7 সেপ্টেম্বর লেখা সেই চিঠিতে তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বন্ধ থাকা বিমান চলাচল আবার শুরু করতে তারা আগ্রহী। দিল্লি ও কাবুলের মধ্যে আরিয়ানা আফগান এয়ারলাইন্স ও ক্যাম্প এয়ারকে বিমান চালাতে অনুমতি দেওয়া হয়। তিনি এ কথাও লিখেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী দেশত্যাগের আগে বিমানবন্দরটি অকেজো করে দিয়েছিল। কাতারের সহায়তায় সেটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এখন আগের বোঝাপড়া অনুযায়ী দিল্লি কাবুল বিমান পরিবহন শুরু করা যেতে পারে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয় 15 আগস্ট, সেই থেকে ভারতের সঙ্গে আফগানিস্তানের বিমান পরিষেবা বন্ধ রয়েছে। 31 আগস্ট কাতারের রাজধানী দোহায় ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তালের সঙ্গে তালেবানের মুখপাত্র মোহাম্মদ আব্বাস ইস্তানিকজাইয়ের আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। সরকার গঠনের পর তালেবানের সঙ্গে ভারতের আর কোনো বৈঠক হয়নি। তালেবান সরকারকে সার্কের বৈঠকে যুক্ত করতে পাকিস্তানের প্রস্তাবেরও বিরোধিতা করেছে ভারত। আফগানিস্তানের পতনের জন্য মূলত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে তালেবানের 2020 সালের চুক্তি দায়ী। মার্কিন পার্লামেন্টের এক শুনানিতে এমন মন্তব্য করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি। বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির ডাকা এক শুনানিতে আফগান পরিস্থিতি সম্পর্কে সাক্ষ্য দিতে উপস্থিত হয়েছিলেন জেনারেল ম্যাকেনজি এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি। সাক্ষে ম্যাকেনজি বলেন, 2020 সালের ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে চুক্তি হয়েছিল ট্রাম্প প্রশাসনের। সেই চুক্তিতে উল্লেখ ছিল 2021 সালের 31 মের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। পরে তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল, সামনে যে কয়েক মাস মার্কিন ও ন্যাটো বাহিনীর সেনা সদস্যরা আফগানিস্তানে আছেন তাদের ওপর কোনো প্রকার হামলা চালাবে না তালেবান। ট্রাম্প প্রশাসন ও তালেবান বাহিনীর মধ্যে স্বাক্ষরিত সেই চুক্তি আফগানিস্তানের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কফিনে ঠোকানো নিশ্চিত করেছিল বলে মন্তব্য করেন ম্যাকেনজি। মার্কিন সেনাবাহিনীর অন্যতম শীর্ষ এই কর্মকর্তা বুধবারের সাক্ষ্যে বলেন, সবচেয়ে বড় ভুল ছিল চুক্তিতে মার্কিন সেনা প্রত্যাহারের দিনক্ষণ উল্লেখ থাকার বিষয়টি। এর একটি মনস্তাত্ত্বিক তাৎপর্য ছিল তালেবানদের কাছে। চলতি বছর এপ্রিলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের দিনক্ষণ ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সেই কফিনে আরেকটি প্যারেক ঠোকেন বলেও মনে করেন ম্যাকেনজি। আগের দিন একই বিষয়ে শুনানি করেছিল সিনেটের আর্মড সার্ভিস কমিটি। সেখানে ম্যাকেনজি ও মার্ক মিলি বলেছিলেন, আফগানিস্তান থেকে একসঙ্গে সব সেনা প্রত্যাহার না করে দেশটিতে অন্তত 2500 মার্কিন সেনার একটি দল রাখার পরামর্শ বাইডেনকে দিয়েছিলেন তারা, কিন্তু বাইডেন তাদের পরামর্শ কর্ণপাত করেননি। ইসলামী পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নারীদের আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা কাজ করার অনুমতি দেওয়া হবে না। নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছে তালেবান সরকার। পাকিস্তানের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেওয়া এক বক্তব্যে আফগান সম্প্রচার মন্ত্রণালয় ও কাবুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো নারী শিক্ষার্থীর ক্লাসে উপস্থিত হওয়ার ক্ষেত্রে বাধা নেই।
ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আরো বলেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক ও শিক্ষার্থীরা আগের মতোই পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করছেন। এর আগে প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমসে আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থী ও অন্য নারী কর্মীদের উপস্থিত হওয়ার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর প্রকাশ করা হয়। নিউইয়র্ক টাইমস গত সোমবার বলেছে নারীদের ওপর আরোপিত বিধিনিষেধ কঠোর করে তালেবান সরকারের নিয়োগ দেয়া কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সোমবার বলেছেন এই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হলো। উপাচার্য মোহাম্মদ আশরাফ ঘাইরাতের এক টুইটকে উদ্ধৃত করে ওই খবর প্রকাশ করা হয়। কাবুল বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে ভুয়া একটি টুইটার অ্যাকাউন্টের বক্তব্যের উপর ভিত্তি করে নিউইয়র্ক টাইমস ওই খবর ছেপেছে। কর্তৃপক্ষ জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের কোনো অ্যাকাউন্ট নেই। কোনো খবর প্রকাশ করতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া উচিত। এদিকে চীন সরকারের প্রথম দফা মানবিক ত্রাণ সামগ্রী বুধবার রাতে কাবুল বিমানবন্দরে পৌঁছেছে। আফগান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি সহ 10 জন উচ্চ পদস্থ কর্মকর্তা এবং আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইর এ সময় উপস্থিত ছিলেন। এসব ত্রাণ আফগান সরকারের মাধ্যমে বিতরণ করা হবে। মরক্কোর কাছে ইসরায়েল গোপনে বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করেছে। ইসরায়েলের সামরিক অস্ত্র ও নিরাপত্তা সরঞ্জাম রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট এক বিশেষজ্ঞের বরাত দিয়ে তথ্য জানিয়েছে দেশটির দৈনিক হ্যারেস। জোনাথন হ্যাম্পেল নামে ওই সমরাস্ত্র বিশেষজ্ঞ হ্যারেসকে বলেন, মরক্কোর কাছে ইসরায়েল যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করেছে তা কয়েক বছর ব্যবহার করেছে তেল আবিব। তিনি বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে মরক্কোকে ইসরায়েল বিভিন্ন সামরিক যোগাযোগ ও নিয়ন্ত্রণ সরঞ্জাম সরবরাহ করেছে। এসব সরঞ্জামের মধ্যে আছে যুদ্ধবিমান ট্র্যাকিং করার যন্ত্রপাতিও। খবরে বলা হয়, 2020 সালে মরক্কোর বিমান বাহিনী ইসরায়েল থেকে 3টি হেরন ড্রোন কিনেছে। এই ড্রোনগুলোর মূল্য $50 মিলিয়ন। সম্প্রতি মরক্কোর বেশ কয়েকটি গণমাধ্যম বলেছে ইসরায়েলের সহযোগিতায় মরক্কো ড্রোন উৎপাদন করতে যাচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড এক ঐতিহাসিক সফরে বাহরাইন গেছেন। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, কোনো ইসরায়েল মন্ত্রী প্রথমবারের মতো বাহরাইনে সরকারি সফর করছেন। এ সফরে তিনি মানামায় ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করবেন। এ সময় দ্বিপক্ষীয় কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথাও রয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি তরুণ ও জেরুজালেমের ওল্ড সিটিতে এক নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, জেনিন শহরে ইসরায়েলি সেনারা ও আধা সামরিক পুলিশ অভিযান চালানোর সময় এক ফিলিস্তিনি তাদের দিকে গুলি ছুড়লে পাল্টা গুলিতে তিনি নিহত হন। জেরুজালেমের ওল্ড সিটিতে ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা যে ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে, পশ্চিম তীরের বাসিন্দা ওই নারী ইসরায়েলি পুলিশ কর্মকর্তাদের ছুরিকাঘাত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেছে ইসরায়েল। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন কিনা তা নির্ভর করছে ভবানীপুরে উপনির্বাচনের ফলের ওপর। হিসাব সহজ, জিতলে থাকবেন, হারলে বিদায়। ফলে রাজ্যের আরও দুটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন হলেও সবার নজর ভবানীপুরের দিকেই। বৃহস্পতিবার সেখানে ভোট গ্রহণ হয়েছে, ফলাফল ঘোষণা হবে আগামী 3 অক্টোবর। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে 10 বছর আগে এই ভবানীপুর থেকে জিতেই প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা। তার আগে একই আসন থেকে লোকসভার সদস্য হিসেবেও জনপ্রতিনিধিত্ব করেছেন তিনি। ফলে এবারের নির্বাচনে মমতা জিতবেন তা নিয়ে সংশয় নেই তৃণমূলে। গত মার্চ এপ্রিলে 8 দফায় বিধানসভার ভোট গ্রহণ হয় পশ্চিমবঙ্গে। এতে মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 292 আসনের মধ্যে 213টিতে জিতে ক্ষমতা ধরে রাখে। তবে দল জিতলেও নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান তৃণমূল সুপ্রিমো। এরপর গত 5 মে মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের মতো শপথ নেন মমতা। তবে মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখতে হলে তাকে পরবর্তী 6 মাসের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে। এ কারণে পুরনো ঘাঁটি ভবানীপুর থেকেই লড়াইয়ের সিদ্ধান্ত নেন মমতা। ভবানীপুরের মমতার বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, সিপিএমের প্রার্থী সৃজীব বিশ্বাস। তারা দুজনই পেশায় আইনজীবী। সব মিলিয়ে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই উপনির্বাচনে। এছাড়া শমশেরগঞ্জে প্রার্থীর সংখ্যা 7 ও জঙ্গিপুরের 9। তিউনিশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্বল্প পরিচিত একজন বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ। প্রধানমন্ত্রীকে বহিষ্কার এবং পার্লামেন্ট স্থগিত করে বিস্তৃত নির্বাহী ক্ষমতা নিজের দখলে নেওয়ার 2 মাস পর নাজলা বাউডেন রামধনকে দেশটির প্রধানমন্ত্রী নিয়োগ করলেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের এসব পদক্ষেপকে অভ্যুত্থান আখ্যা দিয়ে বিরোধীরা তার বিরুদ্ধে আন্দোলন করছেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত একটি ভিডিও অনুযায়ী বুধবার প্রেসিডেন্ট সাঈদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী রামধন। ভিডিওতে সাঈদ বলেছেন, তিউনিশিয়ার ইতিহাসে এই প্রথম কোনো নারী সরকারের নেতৃত্ব দিচ্ছেন।
এটি তিউনিশিয়া এবং তিউনিশিয়ার নারীদের জন্য সম্মানের বিষয়। বিশ্ব ব্যাংকে কাজ করেছেন 63 বছর বয়সী রমধান। তিনি এমন সময় দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন যখন 2011 সালের আরব বসন্তের মাধ্যমে গণতান্ত্রিক যে বিজয় অর্জিত হয়েছিল তা সংকটের মুখে পড়েছে এবং সরকারের আর্থিক খাত বড় ধরনের হুমকিতে রয়েছে। এ প্রেক্ষাপটে সৌরতান্ত্রিক পথে চলা প্রেসিডেন্টের অধীনে রমধান কতটা ক্ষমতার অধিকারী হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নিয়োগের পর পার্লামেন্টের কার্যক্রম শুরু করার পদক্ষেপ নিতে স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্নাহদা পার্টি। প্রেসিডেন্টের পার্লামেন্ট স্থগিত করার সিদ্ধান্তের প্রতি এটিকে প্রথম চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকেরা। বিভিন্ন পার্লামেন্টারি ব্লকের 217 MPs মধ্যে অন্তত 73 জন বুধবার এক বিবৃতিতে স্বাক্ষর করেন, যেখানে তারা পার্লামেন্ট এড়িয়ে ডিক্রির মাধ্যমে প্রেসিডেন্টের দেশ শাসনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন। তারা অক্টোবরের শুরুতে পার্লামেন্টের অধিবেশন পুনরায় শুরু করার আহ্বান জানান। বিবৃতিতে মতভেদ ভুলে সব দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রজাতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। গত জুলাইয়ে প্রেসিডেন্ট সাইদ দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন এবং মধ্যপন্থী ইসলামী দল আন্নাহদার নেতৃত্বাধীন পার্লামেন্ট ভেঙে দেন। গত সপ্তাহে দেশটির সংবিধানের বেশিরভাগ অনুচ্ছেদ বাতিলের পর সাইদ বলেন, জরুরি অবস্থা চলাকালীন দেশ শাসনের আদেশ জারি এবং সরকার নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে তার এবং এই সরকারের মেয়াদেরও কোনো সীমা নেই। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়ে উত্তর কোরিয়া বলেছে ওয়াশিংটনের শত্রুতার জবাবে পিয়ংইয়ং অস্ত্র উৎপাদন কর্মসূচি জোরদার করবে। বৃহস্পতিবার পার্লামেন্টের এক বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একথা বলেছেন। তিনি বলেন, গত 8 মাসে বাইডেন প্রশাসনের আচরণে একথা পরিষ্কার হয়ে গেছে যে মার্কিন সামরিক বাহিনী উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুমকি দেয়া এবং শত্রুতাপূর্ণ তৎপরতা বন্ধ করেনি, বরং উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাতুর্যপূর্ণ নীতি আরও জোরদার হয়েছে। কিম জং উন বলেন, তিনি যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ তৎপরতা মোকাবেলার জন্য অস্ত্র কর্মসূচি জোরদার করার অনুমোদন দেবেন। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে যখন পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে অচলাবস্থা অব্যাহত রয়েছে, তখন কিম জং উন অস্ত্র কর্মসূচি জোরদার করার কথা ঘোষণা করলেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।